সন চাইতে চাই গভীর মনোযোগ নূর নবী কান্দিওয়ালার সঙ্গে যারা ভালোবাসা রাখবে قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ رَوَاهُ الْبُخَارِيُّ আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মায়ের নবীকে যারা ভালোবাসবে নিজের জান মাল বিবি বাচ্চা জীবনের সব চাইতে যত খুন পর্যন্ত নূর নবী কামলিওয়ালাকে ভালো না বাসবা তত খুন পর্যন্ত প্রকৃত মমিন মুত্তাকিন হইতে পারবা না। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ তোমাকে আমার মনে চাই মায়ের নবী গো তোমাকে আমার মনে চাই বলেন তোমাকে আমার মনে চাই মায়ের নবী গো তোমাকে আমার মনে চাই বলেন চাই কি চাই না স্বয়ামে স্বপনে দেখি যেন তোমারে স্বয়ামে স্বপনে দেখি যেন তোমারে তোমাকে দেখিতে মনে চাই মায়ের নবী গো তোমাকে আমার মনে চাই বলেন তোমাকে আমার মনে চাই নূরের নবী গো তোমাকে আমার মনে চাই তোমাকে দেখিলে গুনাহ জোরে যায় যে তোমাকে দেখিলে গুনাহ জোরে যায় যে কবে হবে দিদার আপনার ইয়া রাসূলুল্লাহ তোমাকে আমার মনে চাই বলেন রাগ করতেছে একটু গজল বললে বর্তমান যুগে একটু ভালো পা এই জন্যে একটু গজল বললে অনেক সময় ঘুমটাও একটু কাজ বলেন ঠিক আল্লাহর নবী নূরের নবী কামলিওয়ালার সঙ্গে প্রেমের কালেকশন লাগাইলে কেমন দামি হওয়া যায় বাস্তব জীবনে এই দুনিয়ার জমিনে গভীর মনোযোগ হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার জমিন থেকে নতুন বিবাহ করেছে বাসরসজ্জা থেকে বের হয়েছে ফরজ গোসল করবে এমন সময় কে জানি আরবের জমিন দিয়ে দৌড়াইতে থাকে আর বলে কে কোথায় আছো মায়ের নবী বুঝি উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে কাফের বেঈমান মুশরিকেরা একটা গুজব ছড়িয়ে দিয়েছে এমন সময় হযরত হামজালা চোখের পানি ছেড়ে ছেড়ে এতিমের মতো হাও মাও করে কাঁদতেছে হাই হাই রে মায়ের নবীকে বুঝি উহুদের যুদ্ধের ময়দানে শহীদ করে দিয়েছে যেই নবীকে আমার আল্লাহ না বানাইলে আসমান জমিন গ্রহ তারা চন্দ্র সূর্য নক্ষত্র আমার আল্লাহ কোনো কিছু বানাইতো না সেই মায়ের নবীকে বুঝি উহুদের যুদ্ধের ময়দানে শহীদ করেছে হাই হাই রে আমি তো নূর নবী কামলিওয়ালার প্রেমের মালা পরেছি আমি এখন ফরজ গোসল করব না নূর নবী কামলিওয়ালার প্রেমের মালা লইয়া উহুদের যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাও বলেন সুবহানাল্লাহ দরদি বন্ধুরারি আল্লাহ আকবার এই সুর দিলে আবার অনেকে পছন্দ করে ঠিক কি গভীর মনোযোগ হযরতে হামজালা মনে মনে ভাবলেন আল্লাহর নবী মায়ের নবীকে আমার আল্লাহ না বানাইলে আসমান জমিন গ্রহ তারা কোনো কিছু বানাইতো না ও ভাইরা সর্বপ্রথম নূরের নবীকে আমার আল্লাহ বানাইছে বলেন ঠিক না বেঠি আমার মুরব্বি বাবারা আমার আল্লাহ সর্বপ্রথম একটা গোপন বান্দার ছিল
কৌতুক আঞ্জাম মাফিয়া আমার আল্লাহ একটা গোপন বান্দার ছিল, আমার আল্লাহর আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র সূর্য নক্ষত্র কোনো কিছু ছিল না, ছিল শুধু আমার আল্লাহ একা। এমন সময় রে ভাই আমার আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে ঢেউ এসে গিয়েছে, আমি আল্লাহ প্রকাশ হইতে চাই, আমি আল্লাহ প্রকাশ হইতে চাই। এমন সময় রে ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের দ্বারা, আমার আল্লাহ পাকের কুদরতের দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাতি নূরের জ্যোতি দিয়া আমার আল্লাহ নূরে মুহাম্মদি বানাইছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোথেকে পেয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের মাঝে সুস্পষ্ট কিতাব, নূর কিতাব। নূরকে বোঝানো হয়েছে নবী পাক, কিতাবকে বোঝানো হয়েছে পবিত্র কোরআনকে। আল্লাহ আকবার বলেন, বলেন আমার আপনার নবী সেমা মুবারক ছিল না, বলেন ঠিক কি? এখন একজনের দাঁত নিজের দাঁত নিজে বাইরা বাইরা লাইলে ভাইসা কবিরা গুনা হয়, অস্করণী ফাগলা নবীর প্রেমের মারা লইয়া সমস্ত দাঁত গুলি বাইরে বেরাইছে। দূরে দূরে কোন বলেন অস্করণী ফাগলা দামি হইল না কম দামি হইল? নবী পাকের জৈনক সাহাবি নবী পাকের পস্তা মুবারক পান করে ফেলেছে, হ্যাঁ রক্ত মুবারক আরেকজন পান করে ফেলেছে, তাদের কুষ্ঠরূপ ভালো হয়ে গেছে, জান্নাতরা তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। বলেন একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের প্রস্তাব খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে? নবীর নবীর প্রস্তাব মুবারক খায়া তো তার রূপ ভালো হয়ে গেছে, নবীর লালা মুবারক যুদ্ধের ময়দানে চক্ষু খুলে গেছে, চোখের মধ্যে লালাম বরক মলমের মতো লাগায় দিছে, সঙ্গে সঙ্গে চক্ষু ভালো হয়ে গেছে। দূরে দূরে কথা শোনা, এই নবী কি কি আমাদের মতো বললে চলবে? খোদার কসম, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে যদি কালো দাগ ফেলে দাও, কোরআন তেলাওয়াত করতে করতে এই আমত পর্যন্ত কোরআন তেলাওয়াত করো, তোমার মাথায় যদি পাগড়ি থাকে, টুপি থাকে, জুব্বা থাকে, যতই রোজা রাখো, নামাজ পড়ো, খোদার কসম নূর নবী কামরিওয়ালাকে যদি আমাদের মত আমাদের ভাই মনে করো, আমাদের মত মনে করো, একটা ইবাদত আল্লাহর দরবারে পছন্দনীয় হবে না। বলেন ঠিক না? ঠিক। আল্লাহর পরে আল্লাহ আছে আল্লাহর জায়গায়, নবী আছে নবীর জায়গায়। বলেন ঠিক না? ঠিক। নবীকে মহাব্বত করলে মাইতের রাসূল ফাকাত আতা আল্লাহ, নবীকে কথাগুলি যারা মানলো তারা আল্লাহর কথাগুলি মানলো, নবীকে মহাব্বত করলে আমার আল্লাহকে মহাব্বত করা হয়। এই জন্য ভাইয়েরা আমি একটা গজল এক জায়গায় শুনেছিলাম, সেটা বলতেছি। তখন গজলটা পুরনো গজল, নবীজির গোলামীর নবীজির গোলামি কোন চিন্তা নাই, চরণ নবীজির জান্নাতে মদিনাতে যাই, চরণ নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন পুরনো গজলগুলি বললে ভালো লাগে না খারাপ না? নবীজির গোলামীর নবীজির আশে কি কোন চিন্তা নাই, চরণ নবীজির জান্নাতে মদিনাতে যাই, চরণ নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়,
তের মায়া আল্লাহ বলে এক মৌলবি ফেল ধরছে আমরা যে কইলে নবীজির গোলামের কোনো চিন্তা নাই আমরা নবীর গোলামি করতাম কেন আল্লাহর গোলামি করব আল্লাহ এক আল্লাহর সাথে কোনো শরীক নাই আমরা গোলামি করলে আল্লাহর গোলামি করব নবীর গোলামির কথা এটা তো শিরিক গজল কইছে না মৌলবি দেখানো আছে জীবিত আছে মারা গেছে কারণ মারা গেলে ভূত একটা মাড়ি ছত না সব বুহ করবো বলেন ঠিক না ঠিক ঠাড়া এই সমস্ত এজিদ মার্খা টুফিওয়ালা ফাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা রোজা দারওয়ালা এই সমস্ত এজিদ মার্খা মুসলমান নামদারি আলেম আমাদের দেশে আছে কি কয় হেরা নবী রে করে আল্লাহ তে বড় বানাইলা নাউজুবিল্লাহ আল্লাহ হচ্ছে তার সঙ্গে কোন শরীক নাই আমার আল্লাহ জান্নাতের গেটের মধ্যে নূর নবী কামলিওয়ালার নামটা আল্লাহর নামের সঙ্গে সাজায় রাখছে আজানের মধ্যে নবী পাকের নাম দুরুদে ইব্রাহিম বলে হার তারা দুরুদে ইব্রাহিম সেই দুরুদের ভিতর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ও নবীর পাকের নাম আছে সুবহানাল্লাহ কালিমার মধ্যে নবী পাকের নাম আজানের মধ্যে নবী পাকের নাম নামাজের ভিতরে আত্তাহিয়াতের ভিতরে নবীকে সালাম এগুলি কেমনে খাদাই নবী জ আঙ্গর মত এগুলি দর খাদাই খেবাইসা পারেন বলেন যদি হ্যাঁ ঠিক কে পরে হা হা না বললে সারি থাকতো না ভাই ইতানের এন্দ ঠিক কে পড়বো কয়বারে গিয়ে অ ঠিক কি বুঝাই বলেন ঠিক কি না এত জ্ঞানী বাইসা বাবা রে বাবা জ্ঞানের অভাব না এত বড় সাইকুল হাদিস তফসির কারো মাওলানা দাওরা হাদিস কততা বাইসা পড় কইতে কইতে করে তিন ঘন্টা কই আর লাইন তিনটা সাইড যায় বাবা রে এত শিক্ষা আমার দরকার না বাবা নূর নবীর প্রেম নিয়ে কবরে যাও খোদার কসম যেই কবরে কেউ নাই সেই কবরে নূর নবী কামলিওয়ালা তোমাকে আমাকে লইয়া জান্নাতে আগমন করবে দূরে দূরে কোন সুবহান আমরা নূর নবী কামলিওয়ার প্রেমিক হতে চাই কি চাই না এই সমাজের মানুষ আমাদেরকে যতই বেদাতে বলে ফতোয়া দেখ না কেন বেদাতির কলম কিনে নিয়ে এই সমাজে বসবাস করব নূর নবী কামলিওয়ালার প্রেমের মালা নিয়ে কবরে হাসরে ফুল সিরাতে মিজানে নূর নবী কামলিওয়ালার সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না একটু হাত ধরে দেখাই চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালা সকলে বলেন আমিন একটু মহাব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ গুমবাঙ্গে মহাব্বতে আল্লাহ 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 আমার সোনার অঙ্গ মনির হইল হগ সখী কে দেখে দে নিরহলে বন্দন দেখা পাব কই গেলে আল্লাহ 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 আমার সোনার অঙ্গ মনির হইল হগ সখী কে দেখি দি নিরহলে বন্ধের দেখা পাব কই গেলে আল্লাহ 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 সখী গো জহি বনেরি ও জানকালে মই যাহা রইলা মায়ার জাহালে গো সখী আল্লাহ 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 সখী গো জহি বনেরি ও জানকালে মই যাহা রইলা মায়া
আর জাহানে গো সৌখী আল্লাহ আল্লাহ এখন বুঝি যন্ত্রণা বন্দর দেখ পাবো কই গেলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই সাহেব নবীর পক্ষে থাকবেন ইনশাআল্লাহ থাকতেন না ভাই সাহেব বাবারে আমার কোনো বানানো কথা না বাড়ি সার জমিনে গরুর গোশত দুই কুসুমলা ডিম বড় বড় মাছ সুন্নি জামাতের আশেকদেরকে নিয়ে খাওয়ায় অনেকদেরকে নিয়ে খাওয়ায় বাবা আসেন আসেন দোকানদারকে খাওয়ায় বড় মাছ দুই কুসুমলা বড় ডিম গরুর গোশত দিয়া কয়েকদিন পরে পরে 15 দিন পরে পরে পাইসা খাওয়ায় আদুর করে কিয়াম কিয়াম না কিয়াম করে না বলেন পর ডিম তুই কুসুমলা ডিম পুতলি আমাদের মধ্যে সুন্নি জামাতের মধ্যে কিছু মুনাফিক আছে হ্যাঁ দুই কুসুমলা ডিম দেখলে দীর ভালো যেমন ফয়দার ফর আর দুই কুসুমলা ডিম খাইছে না খাইবার লাগে তো ছাগল কে নবীর ফককে থাক কবরে হাসরে ফুল সিরাতে মিজানে আমার আল্লাহ তোদেরকে খাওয়াইবে তোরে তো খাওয়ার চিন্তা কি রিজিকের মালিক কে আল্লাহ যদি আমরা গলায় ছুরি দেয় বলে এক মাওলানা সাহেব আমার সাথে মিলাদ করবে আমি যখন দাঁড়াইছি সে দাঁড়াইতেছে আমার কাছে স্টিয়ারে বৈশা সে দাঁড়াইতে রাজি না কারণ কইলো সে মনে করতেছে এ দাঁড়াইলে আমি জাহান্নামে হব নাউজুবিল্লাহ কারণ মৌলবী হইলো কম দামি মৌলবী আর উরফে দা ফাগরে ফাগরে বড় মৌলবী ভিতে দা পাম্পার না বাম্পার বুঝেন হ্যাঁ অল্প বিদ্যা ভয়ঙ্কর জুতারে কয় আলমারি কুত্তারে কয় রেলগাড়ি যে ভাই সাহেব জন্মের পরে রেলগাড়ি না দেখছে 10-12টা লাল কুত্তা একটা গেলে লাইন ধরা কবে ইডি বুঝি রেলগাড়ি হ্যাঁ দুই ফাতা মৌলবি তফসির গ্রামার কিছুই বুঝে না বড় ফাগরি মাগরি ফিন্দা কয় খারইলে জাহান্নামে হবে সাবধান খারাইবেন না আমরা কোনো ফরজ মনে করে খারাই না নবীর মহাব্বতে রহমতের নবী দুনিয়াতে আসছে আমরা খুশি না বলেন আমরা খুশি না বেজার আমরা কিয়াম করি দাঁড়ায়া নবীরে সালাম দেই ফরজ মনে করি না ওয়াজিফও মনে করি না সুন্নত মনে করি না এটা মুস্তাহাবের মতো নফলের মতো আমরা মহাব্বতে সালাম দেই এটা দিলে আপনি সওয়াব পাবেন না দিলে আপনার কোনো গুনাহ হবে না এই জন্য এই কথা বলতে পারবেন না কিয়াম করলে জাহান্নামে হবে এটাই শিক্ষাটা দেয় দুই কুসুমলা ডিম খাওয়ায় আর আমার দেশে কিছু এই বারিসা কিছু খাওয়ান না বলে আছে দুই কুসুমলা দেখলে লালচ ধরে রাখতে পারে না আমি কই খা জন্মের খাওয়া আমি আমার বাড়ি করছি জায়গা কিনা দেখবো তুই যে কয় বছর খাইয়া কি করতে পারছ কারণ আমি বাচ্চা থাকলে তো বারিসা যখন বাড়ি করছি তা আমি দেখতাম না তুই তো খাইবার লাগে ছাগল কদিন খাই তার রস্তরে দেখ একবার ছোট বেলা আইছে পয়সা আমার আম্মা আব্বা দুজনেই চাকরি করতো আমি রায়পুরা থানার মানুষ তো আমি অনাথ আমার এক খালা আমাকে খাওয়াইতো তা আমি বলতাম আমার ফ্যাট বইরা খাওয়ান দিছে পরে একদিন এমন বড় এক লাঠি লইয়া কয় খা কয়টা খাইয়া দো পয়সা আবার খাইতে দিন পরে কয় আফার লগে কস আমি ফ্যাট বইরা তোরা খাওয়াই না আজ যা তোরা খাওয়ানো পয়সা দুনিয়ার রং তামাশায় পইরা বালামন্দ খাইবার লাগিয়া দল বড় করবার লাগিয়া তুমি হেই লাগে যাইবা গা নবীরা আঙ্গর মতো কইবা হ্যাঁ খোদার কসম
কাল কিয়ামতের ময়দানে যেখানে বাপ ছেলেকে স্বীকার করবে না, ছেলে বাপকে স্বীকার করবে না, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন নূর নবী কামরিওয়ালার সহায়তা তোমার কপালে নসিব হবে না। জুরে জুরে বলেন ঠিক না বেঠি? এই জন্য ভাইয়েরা নবীর প্রেম ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারলে দাম আছে কি না, আছে কি না? ভাইয়েরা বলতেছিলাম মনে আছে নি হজরতে হামজালা, মনে আছে? ফরজ গোসল করবে মাথার মধ্যে পানি ঢালবে, এমন সময় আরবের জমিন দিয়া কে জানি দৌড়ায় আর কয় আরব জমিনের মানুষেরা রে মায়ার নবী কি বুঝি ওহুদের যুদ্ধের ময়দানে শহীদ করে দিয়েছে, এমন সময় হযরত হামজালা নবীর প্রেমের মালা লইয়া চোখ মুবারকের পানিগুলো ঝার ঝার করে ছাড়ে। হাই হাই রে, যেই মায়ার নবীকে আমার আল্লাহ না বানাইলে লাউলা কানামা খলাকতুল আফলা, যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন গ্রহ তারা চন্দ্র সূর্য নক্ষত্র আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করত না, সেই মায়ার নবী কি বুঝি ওহুদের যুদ্ধের ময়দানে শহীদ করে দিয়েছে। আমি আর এই জীবন রাখতে চাই না রে, আল্লাহ রাসূলের প্রেমের মালা লইয়া ওহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। জোরে জোরে পড়ে না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। নবীর পক্ষে যুদ্ধ করবেন নাকি দুই কুসুমলা ডিম ফাইলে যাইবেন গা? হ্যাঁ, অনেক সময় আমরা বাড়ির কাজ দিয়া আরিওলখা নদী গেছি, আমরা রেন ধরেছি আরিওলখা নদীর মধ্যে, ধরেন পাকিস্তান আমলে যখন মাছ ধরতেছে মাছ ধরে একটা গল্প আমার উস্তাদ শোনাইছিল, উনি বলতেছে বারো আর উপরে মানে পানির নিচে সুতা টানে না মাছ ধরার জন্য, যেটা বরিশিপ বলা হয়, কারণ বুঝা যাচ্ছে রাস্তাটা তো এই সময় চলে যাচ্ছে, বরিশিপের মধ্যে এক বাইলা মাছের ট্যাংরায় ইসা মাছে কইতাছে কয় এই আদাটা যে ফাল ফাটা আছে বাইলা ভাই ইটার মধ্যে থাফা দিও মা, ইটা থাফা দিলে তোমার বারো আর উড়ে, তুমি যখন থাফা দিবা তোমার টটকাটার বিনব বারো আর উড়ফে, একটা লোক আছে তোমার টান্দা নিব, টান্দা নেওয়ার পরে তোমার টটকাটাতে টাইনা ছিলব, এর পরে তোমার তিন দুকয় একটা আসার দিব কুম্বর সুম্বর বেহাই রাখে, পরে বাড়ি নিয়া বেড়ার বৌরে দিব, এটা জেতা সুলাই কই ইসাই মারে খিসা খিসা তোর খাওয়ার ক্ষমতা নাই, আমি খামো দিকে তোর হিংসা লাগছে, আমরাই পাইসা খত করে গিয়া বাইল্লা মাসে গিলা লাগছে, ওর ভেতরে যখন লারা একটা মা মারছে দিশা পাইছে এমনি একটা গুলতি মারছে, পরে টটকাটা দিনছে আর পরে ঠিক ওই বারো আর উফে টানটান আছে নেওয়ার পরে টটকা টাইনা টাইনা সিদ্ধা আর রে সর্বনাশ, ইসাই তো কইছি ঠিক হয়ে কইছি আমার তো টটকা বারো আর উফে তো তুলছে টটকা টাইনা সিদ্ধা আছে, পরে যখন বাইসা দুই তিনটা আসাদ দিছে বড় এক একটা বাইল্লা আগে আসিনি কেন বল ঠিক কিনা, পরে আসার দিছে পরে ব্যাঙ্গি এই ইয়া কইতাছে এই কিনা বাইল্লা মাসে কইতাছে হাই হাই রে ইসাই যে কইছেন হাস হইব কইছি, ইসার কথাটা কেন শুনলাম না বাবা রে, বাড়িত না যখন যে আপনার তোলায় হাই হাই রে কেন ইসার কথা শুনলাম, এই দেশের কিছু ওহাবি মার্কা কিছু নবীর দুশ্মনেরা কাল কিয়ামতের ময়দানে কইব শুনি মৌলবীতে নবীর শান কইছেন কেন শুনলাম না, যখন জাডার বড়ি খাইবে বৈসা আর কোন অস্তিত্ব থাকবো, আল্লাহ কোরআনে বলছে নবী পাক রহমতের নবী, আমি যখন আয়াতের শেষে যাব আপনারা চিৎকার আমরা আল্লাহু আকবার বলবো তখন আমার কাছে ভালো লাগবে,
বিসমিল্লাহির রহমানির রহিম নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছে, রহমতের নবী আমরা চাই কি চাই? ভাইরা গভীর মনোযোগ, হযরত হামজালা ফরজ গোসল না করে ঘরের দরজার কিনারে গিয়ে নতুন বিবিকে ডাক দেয়, বিবি আমাকে যুদ্ধের সামানা দাও, যে নবীকে আমার আল্লাহ না বানাইলে আসমান জমিন গ্রহ তারা কোনো কিছু বানাইতো না, সেই মায়ের নবী বুঝি এই দুনিয়ার জমিনে শহীদ হয়ে গেছে, আমার জীবনটা আমি রাখতে চাই না, ও বিবি তুমি আমাকে যুদ্ধের সামানা দাও। হযরত হামজালার বিবি বলে, ও প্রাণের স্বামী গো আপনি কেন পর্দার আড়ালে থেকে দরজায় থেকে যুদ্ধের সামানা খুঁজতেছেন? এমন সময় বলে, বিবি গো আমি তোমাকে নতুন বিবাহ করেছি, বাসর সজ্জার থেকে বের হয়েছি, তোমার সামনে যদি আমি যাই, তোমার চেহারার দিকে যদি আমি তাকাই, আমার মায়া হতে পারে, নবীর মহাব্বত আমার অন্তর থেকে কমে যাইতে পারে। হাই হাই রে স্বামী, আমি তো আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য মানা করব না, আপনি যেমন নূর নবী কামলিওয়ালার প্রেমে পাগল, আমিও ঠিক তেমনি ভাবে নূর নবী কামলিওয়ালার প্রেমে পাগল। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মেয়েদের অন্তরে নূর নবীর প্রেম আছে কিনা? সর্বপ্রথম ইসলামের জন্য, সত্যের জন্য, সুন্নিয়াতের জন্য সর্বপ্রথম মহিলারাই নূর নবী প্রেমের মালা নিয়ে জীবন দিয়েছে, জুড়ে জুড়ে বললা সুবহানাল্লাহ। আজকে কিছু মৌলবীরা বলে মহিলারা ওয়াজ শোনার দরকার, কারণ হের কয়বার ওই মৌলবী যাই ঘর আছে কি নাই বাবা রে? আমরা যেমন কবরে জবাব দিতে হবে, মহিলাদের জবাব দিতে হবে। স্বামী স্ত্রী এত সুন্দর বাদন এক কবরে শুনব না, যার যার কবরে যার যার জবাব। এই জন্য ভাইয়েরা আমরা নূর নবীকে নারী পুরুষ সকলে চাই, বলেন ঠিক না বেটা? এটাও কিছু দুশ্মনের রাসূলেরা, হ্যাঁ যাই না বাদ না পারে, ওয়াজও যায় ওয়াজও যায়, কয় কি কয়, নাউজুবিল্লাহ বলে রাগ করতেছে বাবা রে। নবীর সঙ্গে বেদদবি করলে আমার আল্লাহ তরফ থেকে তার উপরে আযাব আসে। এই দেশের যে সমস্ত মাওলানারা নামদারি এজিদ মার্কা যারা এই দেশের নবীর মহাব্বতকে নবীর প্রেমকে খাটো করার চেষ্টা করে নবীকে আমাদের মতো বানাইতে চায়, ডক্টরেট কইরা শিক্ষিত, বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী বলেছেন, বলেন বিশ্ব একটা মানচিত্র আছে, বলেন ঠিক না ঠিক? এই বিশ্ব মানচিত্রটা গোলাকারের, বলেন ঠিক কিনা? এটা একটা মানচিত্র আকার আছে। ও ভাইরা নূর নবী কামলিওয়ালা শুধু এই দুনিয়ার বিশ্বের মানচিত্র শুধু নয়, আমার আপনার নবী এই বিশ্বের মানচিত্র, বিশ্বের আমার আপনার নবী এই দুনিয়ার থেকে স্থান পরিবর্তন করে কবরে গেলে কবরের জগতে নূর নবী। ও ভাইরা এই দুনিয়ার জমিন থেকে জান্নাত জাহান্নাম ওই জগতের মধ্যে গেলেও কিয়ামতের আদালতে সব জায়গায় আমার আপনার নবী ইহকালের পরকালের নবী, জুড়ে জুড়ে বলেন ঠিক না বেটি? তো তুমি ডক্টরেট কইরা তুমি নবীর এরিয়ার ভিতরে হালাও খেলো, রাগ করতেছেন ভাই সাহেব? আমি কিন্তু জ্ঞান বুদ্ধি না, আমি একটা মূর্খ অজ্ঞানী মানুষ, আমি বলতে চাই আমি ডক্টরেট করে আমি বিশ্বনবী বললাম,
আমি কেন নবীকে এই বিশ্বের মানচিত্র এরিয়ার মধ্যে ফেলা? আমার আপনার নবী তো ইহকাল পরকালের নবী, বলেন ঠিক না? হযরতে হামজালার বিবি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, ও প্রাণের স্বামী, আমি আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য মানা করব না। নূর নবী কামলিওয়ালার প্রেমের মালা আপনি পরেছেন, আমিও সেই নূর নবীর প্রেমের মালা পরেছি। হ্যাঁ স্বামী, খোদার কসম গো, আপনি পর্দার আড়ালে থেকে কথা বলবেন না, আপনি একটু পর্দার আড়াল থেকে একটু ভিতরে আসেন, আপনি আমার স্বামী, আপনার চেহারাটা আমি একটু দেখতে চাই। স্বামী বাসুর সজ্জায়, নতুন বাসুর সজ্জায়, আপনার চেহারাটা আমি সুন্দর ভাবে দেখতে পারি নাই, সলজ্জা স্মরণে প্রথম ভাগে। স্বামী গো, আপনার চেহারাটা একটু শেষ দেখা দেখাইয়া দেন, কেননা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন যেখানে বাপ ছেলেকে স্বীকার করবে না, ছেলে বাপকে স্বীকার করবে না, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আপনাকে দেখে যেন আমি চিনতে পারি, আপনি আমার স্বামী। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে, স্বামীর পাগল আছে কিনা? এখন তো ভাইসা ডিজিটাল যুগে মহিলারা এমন উন্নত হইতাছে, আগে আসেন মহিলা, পর হয়েছে লেডিস, এখন হয়েছে ম্যাডাম, দিনের দিন এমন উন্নত হইতাছে ভাইসা, তারা স্বামী গড়ে ফালায়া আরেক স্বামী বিচার, এমন আছে কি? নাউজুবিল্লাহ বলেন, এরা সকলকে বলতেছে না, কিছু কিছু মহিলা আছে, বলেন ঠিক না? গড়ের ভিতরে স্বামী এটা ভাল লাগে, খুঁজ করতে করতে গিয়া দেখে এই মহিলায় পরকীয়ায় জড়িত, বাবা রে ও আমার পর্দা নিশি মা, আজকে তোমার যৌবন আছে, আজকে তোমার শরীরে শক্তি আছে, খোদার কসম একদিন তার চামড়া হস হয়ে যাবে, তোমার জৈবন শেষ হয়ে যাবে, একদিন তুমি সাদা মার্কিন কাপড় পরে অন্ধকার গহীন কবরের বাসিন্দা হইবা, তোমার মতো কত সুন্দরী রূপসী নারী যারা বিউটি পার্লারে যাইত, ফেসিয়াল করত, অত অত সুন্দরী নারীরা সাদা মার্কিন কাপড় পরে মাটির সাথে মিশার হয়ে গিয়েছে, তোমার কিসের এত অহংকার, কিসের এত লোভ? জোরে জোরে বলেন ঠিক না বেঠি? অসংখ্য নারীদেরকে আমি বলে থাকি, আজকে আমাদের সমাজের মধ্যে এমন বিমার আছে কি? রাগ করতেছেন? এমন বিমার আছে না? এটা শয়তান বর করে, অনেকে দেখবেন বউ ভাল লাগে না, অন্য বেড়ি ভাল লাগে, আছে কি না? আবার অনেকে দেখবেন জামাই ভাল লাগে না, আরেক বেটা কাইলে হইলো ভাল, হ্যাঁ বলেন ঠিক না? নাউজুবিল্লাহ বলেন, যদি মহিলারা শুনু ফেসওয়া খিদানি কয় ইতা আইগুলো টাইগুলো সাজুনি মাজুনি স্বর্ণ কানে জিনিস যত নাচ বন্টু আছে বাড়ায় দিতে পারলে সারা দেশ বিচার করে বোর কাছাইলে থর থরা কাফে কয় কি কম না কয় 5,000 টাকা দিবি ওখানে গিয়ে কাপড় কিনে লোক মার্কেট আছে কি না? স্বামীর পায়ের নিচে স্ত্রীর দেহ
এখন ডিজিটাল যুগে নারীরা এমন একটা মশন ধরছে, মনে হইতাছে স্বামীর পায়ে নিচে স্ত্রীর বেহেস না, স্ত্রীর পায়ে নিচে স্বামীর বেহেস, এমন একটা ভঙ্গিমা শুরু হয়েছে। আমি আমার মা বোনদেরকে বলতেছি না, যারা এই ধরনের খাসিল তাদেরকে বলতেছি, সকলকে বলতেছি। আমিও তো একজন মার গর্তে হয়েছি, বলে ঠিক না, নারীদেরকে আমি সম্মান করি, নারীরা আমার মা যা, তাদের পায়ের নিচে সন্তানের বেহেজ, নারীদের দিকে মায়া মহাব্বত ভালোবাসা সব কিছু আছে, কিছু কিছু সংকট নারীর কারণে আজকে সব নারী কলঙ্কিনীর খাতা, বলেন ঠিক কি? এই যে নিজের সন্তানকে মেরে ফেললো, অনেক নারী আছে ছেলে মেয়ে সংসারে আছে আর এক লোকের সাথে সম্পর্ক করে ছেলে মেয়ে থিয়া চলে আছে, আহ তুমি যে চইলা গেলা, এই বাচ্চাগুলি তো মার আদর থেকে বঞ্চিত হইল, বাচ্চাগুলি মানুষ হবে না, শিক্ষা দীক্ষা পাবে না, সৎ মা তাকে নিজের মার মতো মায়া করবে না, তুমি তো নিজের খায়েশের জন্য অন্য পুরুষ হাতে নিয়ে চইলা গেলা, তোমার সংসারটা তুমি শেষ করে গেল, বলেন ঠিক না? আমার পর্দা নিশি মা নূর নবী কামলিওয়ালার প্রেমের মালা, কত মহিলারা পড়েছে ইহকালের পরকালের দলি হয়েছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হইতে বলিত, তিনি বলেন ওই মদিনা মুনাওয়ারার মধ্যে একটা কালো মহিলা ছিল, গরিব অসহায় মিসকিন একদম দুর্বল মানুষ, মানুষের বাড়িতে কাজকর্ম করত, যেটাকে বর্তমান সমাজে বুয়া বলা হয়। আমার পর্দা নিশি মা এক ইহুদির বাড়িতে এই মহিলাটা যখন কাজকর্ম করত, একদিন হঠাৎ করে এই বড় লোক পয়সাওয়ালা তার মেয়ের স্বর্ণের হার হারানো গিয়েছে, এমন সময় রে ভাই ইহুদি বলল, ও কাজের বুয়া তুমি তো নিশ্চয়ই আমার মেয়েটার আমার আদুরের মেয়েটার স্বর্ণের হার নিয়েছ, তুমি ছাড়া এই বাড়িতে কেউ থাকে না। বলেন গরিব দুঃখী অসহায় মানুষদেরকে অনেক সময় লাঞ্ছনা দেয় কি দেয় না, বাড়ির পাশে যদি একটা গরিব থাকে বর্তমান সমাজে তার বিশ্বের মতো মনে করে, আল্লাহর নবী পাক শিক্ষা দিয়েছেন তুমি প্রতিবেশীর খোঁজ খবর রাখো, ভালোবাসো মানুষকে, মানুষ যারা দয়া করলো না আল্লাহর দয়া তারা পাবে না। এই জন্য বাস্তব জীবনে আমরা কি চাই না মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে, চাই কি চাই না? ইহুদি বিশাল আকারে বিচার জমিয়েছে, ও কাজের বুয়ারে আমার কলিজার টুকরা মেয়ের স্বর্ণের হার তুমি ছাড়া কেউ নেয় নাই, এমন সময় মায়ার নবীর পাগল মহিলা মিথ্যা কথা কয় না, টাকারও লোভ নাই দুনিয়ার লোভ নাই, হাই হাই রে হযরত আয়েশা সিদ্দিকা বলি এই কাজের বুয়াকে ইহুদি মরুভূমির বালুরাশির মধ্যে নিলেন, মরুভূমির বালুরাশির মধ্যে নিয়া রোদের তাপমাত্রার মধ্যে ওই ইহুদি এই বুয়া কাজের মেয়েকে নূর নবীর পাগলকে রোদের মধ্যে শোয়া রাখছে, আর উপরে পাথর চাপা দিয়া শোয়া রাখছে, মরুভূমির এত রোদ্রের তাপমাত্রা রে ঘাম ভেবে পড়ে গলা কাটা মুরগির মতো লাফায়, আল্লাহ রাসূলের প্রেমের গুণ গান গায়, আর ওই বুয়াটা মহিলা ডাক দেয়া বলি ইহুদি রে জীবন শেষ হয়ে যাইব তবু মিথ্যা কথা বলবো না, আমি স্বর্ণের হার নেই নাই, আমি গরিব হইতে পারি আমি কোনদিন লোভী হইতে পারি না, কারণ আমার অন্তরে আল্লাহ রাসূলের প্রেম আছে কন্যা, সুবহানাল্লাহ।
হাই রে প্রেমী কেরা দিশা মহিলাটা চোখের পানি সেরে সেরে শট শট করে বলতেছে, ইহুদি রে আমি নূর নবী কামলিওয়ালার আদর্শের মালা পরেছি, নূর নবীর সঙ্গে প্রেমের কালেকশন লাগিয়েছি, আমার জীবন বিলীন হয়ে যাবে, আমি মিথ্যা কথা বলবো না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন, নবীর ফাগলের দুনিয়ার লোক কি আছে? ইহুদি রাগান্বিত হইয়া চাবুক হাতের মধ্যে লইয়া ওই নূর নবীর পাগল মহিলাকে, কালো মহিলা, গরিব মিসকিন অসহায় মহিলা, এই মহিলার দেহের মধ্যে চাবুক দিয়া এমন ভাবে আঘাত করে চামড়া গুলো ফেটে রক্ত গুলো জমিনের মধ্যে পড়তেছে, আর গলা কাটা মুরগির মতো লাফায়ার কান্দে, ইহুদি রে আমি তোমার কুলিদার টুকরা সন্তানের স্বর্ণের হার নেই না, আমি স্বর্ণের হার নিতে পারি না, আমি আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের খেলা খেলতে চাই, এমন সময় রে ভাই এক পর্যায়ে ইহুদি রাগান্বিত হইয়া ওই মহিলার গলার মধ্যে ছুরি চালায় দেওয়ার জন্য গিয়েছে, ও কাজের বুয়ারে আমার কুড়িটা টুকরামের স্বর্ণের হাত তুমি ছাড়া তো কেউ নেয় নাই, তুমি তো আমার বাড়িতে থাকো, এখন তোমাকে আমি গলাটা কেটে ফেলবো, তোমার আল্লাহ রাসূল কিভাবে তোমাকে বাঁচা আমি দেখবো, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ দরদি বন্দরা স্বর্ণের হার নেই নাই, যখন ওই ইহুদি ওই মহিলার গলার মধ্যে ছুরি চালাইবার জন্য গিয়েছে, এমন সময় রে আল্লাহ পাকের কুদরতি বোঝা যায় না, আকাশ থেকে একটা সিল এসে ওই নূর নবী কামলিওয়ালার প্রেম সাগরে যে মহিলাটা ডুব দিয়েছে আর তার সামনে আর ইহুদির সামনে আকাশ থেকে একটা সিল আইসা সোনার হাতটা ফালায় গেল, জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলা, নূর নবী কামলিওয়ালার প্রেমের মালা যারা নিয়ে থাকবে তাদের কবরে হাসরে ফুলসিরাতে মিজানে তাদের কোনো ভয় নাই, জুড়ে জুড়ে বলেন ঠিক না ব্যাটি? এইটো মেতিন কই কই লাগ দ তুমি আনাইছো করে মাইক ম্যান না তুমি, একটু মহাব্বত জেগে কয়েন আল্লাহ 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 ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকহিলা আল্লাহ
আমার আপনার নূর নবীর পক্ষে থাকলে আমার আল্লাহ আপনার পক্ষ হবে কি হবে না? আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যারা আল্লাহর পছন্দনীয় হয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। জোরে জোরে করলে সুবহান, নবীর প্রেম ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব? ও ভাইরা, গভীর মনোযোগ, হযরতে হামজালার বিবি জনমের মধ্যে শেষ বিদায় দিলেন, এমন সময় ডাল তলোয়ার লইয়া উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের প্রেমের মাইয়া উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ দুনি দিয়ে দিয়ে উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হযরত হামজালার বিবি আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবী কামলিওয়ালা, আমি হযরত হামজালার বিবি, আমার স্বামী, আপনি বুঝি উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন? এই কথা শুনে পাগল পাগল হয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কোথায়? আমার স্বামীর সঙ্গে আমি দেখা করতে চাই। এমন সময় রে ভাই, আল্লাহর নবী, নূরের নবী কামলিওয়ালা উহুদের যুদ্ধের ময়দানে খুঁজতেছে, যে সকলের মধ্যে খুঁজতে খুঁজতে হযরত হামজালাকে কোথাও পাওয়া যায় না। এমন সময় রে ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, হে জিব্রাইল, যা রে যা, আমার বন্ধুর কাছে তুমি আওয়াজটা দিয়ে আসো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম এমনি ভাবে মায়ের নবীর পাশে আইসা সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবী, আপনি নবীর প্রেমে পড়ে, আল্লাহ রাসূলের প্রেমে পড়ে এই দুনিয়ার জমিন থেকে হযরত হামজালা নতুন বিবির মায়া ছেড়ে, দুনিয়ার ধন সম্পদ, লোভ লালসা সব কিছু ছেড়ে, আল্লাহ রাসূলের প্রেমের মালা লইয়া উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার কারণে আমার আল্লাহ পছন্দ করেছে। এই জন্য গো মায়ার নবী, হযরত হামজালা ফরজ গোসল না করে উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার কারণে হযরত হামজালাকে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া প্রথম আসমানের মধ্যে হযরত হামজালাকে ফরজ গোসল করাইতেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন।
যেই নূর নবী কামলিওয়ালার পক্ষে জীবন দিলে ফরজ গোসল আল্লাহ পাকের ফেরেশতারা করায়, সেই নূর নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? সকলে বলেন আমিন। ভাইরা আমার, যাই হোক, আমার আলোচনা আরো দুই ঘন্টা করলেও শেষ হবে না, এখন রাত্রের বাজে একটা, এখন দোয়া করে দিব আর সামনে যাব না, যেহেতু অনেকে সেহরি খাবে ফজরের নামাজ পড়বে আর সম্ভব না, কিন্তু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যত আদু করুক যত খানা খাওয়া, আপনারা নূর নবীর পক্ষে থাকতে চান কি চান? আমার মা বোনেরা রাগ করবেন না, আমি আপনাদের ঘর থেকে হয়েছি, আপনারা আমার মা, আপনাদেরকে আমি ভালোবাসি, আপনাদেরকে কোনো কিছু বলি না, তাদের চরিত্রের মধ্যে ময়লা আছে, এই ময়লাগুলি সাফ করতে হবে, যেহেতু আমার যৌবন, আমার শরীরের সৌন্দর্য, আমার এই সুন্দর চুল, আমার এই সুন্দর মুখ একদিন সব শেষ হয়ে যাবে, এই জন্য মমতাজ না নিয়ে বলতো যৌবন একটা গুলি শিখে, হ্যাঁ টান দিলে যখন বিড়ি শেষ হয়ে যাবে তোতা লাগলে ইডাল দেখা লাগে, নারী খুব রসের জিনিস, খুব বালা জিনিস, ভাইসা বুড়ো হয়ে গেলে জান তোমার কয়দিন বালা থাকবো, কয়দিন এই জৈবন থাকবো, সব একদিন শেষ হয়ে সাদা মার্কিন কাপড় পরে বিদায় হবে, জোরে জোরে বলেন ঠিক না বেঠি? সাদা মার্কিন কাপড় পরার আগে আমরা আসেন আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কালেকশন লাগাই। আজকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দার সুন্নাহ এই মহিলা মাদ্রাসার মধ্যে প্রমাণ করেছে, এটা বেহেস্তের বাগান, এই মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দার সুন্নাহ মহিলা মাদ্রাসাটা আপনারা চান কি চান?